সো হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। দোস্ত, আজকে সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করছি, মানে ব্যাপারটা হচ্ছে গাইস, এখানে আমি গেমটা মানে বলতে পারো সন্ধ্যাবেলা আমি খেলি, একটা সন্ধ্যা থেকে একটু অল্প একটু খেলি। তো বেসিক্যালি যেখানে গাইস দেখতে পেলাম যে মেল বক্সে কিছু একটা এসছে, অ্যান্ড আমি অ্যাজ এক্সপেক্টেড ভেবেছিলাম এই যে বুইয়া পাস আছে এরকম ব্যাস ট্যাস আসটা দিয়ে দেয় না, আমি মানে হয়তো ক্লেম করিনি, সেই জন্য গাইস সেখানে দিয়ে দিয়েছে। বাট গাইস এখানে যখন আমি বলতে পারো মেল বক্সে গেলাম অ্যাটলিস্ট, তারপর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বাগারা চেক করলাম, তখন দেখলাম ভাই এটা আর কিছু না, সে আমাদের এভো থমসন যেটা সেটা। তো বেসিক্যালি এটা কবে আসতে চলেছে তোমরা জানো গাইস, আমি আপডেটের ভিডিওতে বলে রেখেছি যে 4 তারিখে এটা আসছে, মানে বলতো আগে থাকতে দিয়ে দিয়েছে কারণ না। তো বেসিক্যালি আলাদাই লেভেলে, তো এটাকে এখন ম্যাক্স করবো অ্যান্ড দেখবো কত কীরকম মানে চলছে আর কি। বেসিক্যালি আলাদাই লেভেলে দেখতে হচ্ছে লুক তো করেছে। তো ফার্স্ট অফ অল দেখি, আরে ভাই সাপ জেহের আছে, ঠিক আছে, ড্যামেজ আর মানে রেট অফ ফায়ার বাগারা দেওয়ার কথা, ডবল রেট অফ ফায়ার এবং ওখানে সেটাই দেয়, তো সেটাই দিয়েছে। তো বেসিক্যালি গাইস এটা কি ভাই সব, এটা ও এই স্কেলিং তো ফেডারেল ইভেন্টের মধ্যে থাকবে, মানে 4 তারিখে ফেডারেল ইভেন্টটা আসছে অ্যান্ড মার্চের 5 তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে। অ্যান্ড ফেডারেল গাইস বলতে মেন রিওয়ার্ড এই সাপোর্টটা এটা থাকবে। তো এখানে গাইস ক্লেম করি অ্যান্ড দেখতে বলে ভাই ক্লেম তো হয়ে গেছে, ঠিক আছে, আলাদা লেভেলের। সো এখানে গাইস ইকুইপ করে দিই ডাইরেক্ট, মানে ডাইরেক্ট ইকুইপ, ঠিক আছে, এখানে গাইস ডাইরেক্ট ইকুইপ করে দিই অ্যান্ড এরপরে আসছি গাইস আমাদের বলতে পারো উইপেন্সে। অ্যান্ড এখানে গাইস এভোকানে যেতে হবে অ্যান্ড এবারে আমরা ম্যাক্স ট্যাক্স করবো আর কি, আলাদাই লেভেলের, মানে ভালো লাগে, ঠিক আছে গাইস, এরকম ম্যাক্স করতে। ডায়মন্ড টাইমন্ড ছিল না, টাকা পয়সাও নেই, এর মধ্যে গারেনা দিয়েছে। তো বেসিক্যালি লাগবে এটা তোমাদের নিতেই হবে বা নিয়ে ম্যাক্স করতে হবে, এরকম কোনো মানে নেই। 4 তারিখ আসুক, তোমরা হয়তো বের করে রেখে দিতে পারো, যেটা আমি আমরা বলে আসি যে ম্যাক্স করতে কোনো মানে নেই, বাট গাইস এনজয় করো, এন্টারটেনও মানে নাও আর কি, ঠিক আছে। এখানে গাইস ফার্স্টে 30 টোকেন লাগছে, মেরে দিই, চলো মেরে দাও, 30 টোকেন মেরে দাও, কোনো ব্যাপার না, ঠিক আছে, ওকে 30, চলো গাইস। তিন লেভেলে কিছুই পাবো না, জানি 3 লেভেল অব্দি কিছুই না, বেকার, মারতে থাকো 3 লেভেল অব্দি পুরো বেকার। 4 লেভেলে আসলে গাইস বলতে পারো এখানে গাইস পেয়ে যাবো অ্যাট্রিবিউট, ফুল অ্যাট্রিবিউট পেয়ে যাবো, ঠিক আছে, 120 টোকেন লাগবে, একদম মাপেরই টোকেন হয়তো দিয়েছেন, মানে যেটুকু লাগবে আর কি, ঠিক আছে। 5 লেভেলে কিচ্ছু পাবো না, 5 লেভেল অ্যানিমেশন বাগারা দেবে, দেখতে পাচ্ছ সব ইফেক্ট বাগারা দেবে, যে ইফেক্ট বাগারা কোনো কাজেই লাগে না, জাস্ট দেখানোর জন্য। ছাড়ো গাইস এটাও ছাড়ো, এবার কথা হচ্ছে ইফেক্ট গেল। 6 লেভেলে আসলেই তো মেন কথা, এখানে দেখতে পাচ্ছ যেটা স্পেশাল এবিলিটি কী আছে সেটা আমার জানা খুব ইন্টারেস্টিং ছিল। আফটার ফায়ারিং 8 শটস দ্য নেক্সট শট অন টার্গেট উইদ ইন ফিক্সড ডিউরেশন উইথ ডিল এক্সট্রা ড্যামেজ, মানে গাইস বলতে 8টা গুলি মারার পরে, ঠিক আছে, নেক্সট যে 9 নম্বর গুলিটা আছে সেই 9 নম্বর গুলিটা বেশি ড্যামেজ দেবে গ্যারান্টি, অ্যান্ড সেটা লাগবেই, এটা হচ্ছে এক্সট্রা অ্যাবিলিটি। মানে গাইস বলতে পারো ওটা টিপে ধরে রাখলে 16টা গুলি মারলে তার মধ্যে 2টো বেশি ড্যামেজ দেবে, 2টো গুলি, এটাই হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি। দেখা যাক গাইস, চালিয়ে দেখাবো, চাপ নেই, দেখাবো। এটা 6 লেভেল হলো অ্যান্ড 6 লেভেল হওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে মানে সব শেষ। এবার মেন কথা ইমোট, ও ভাই সাহ ইমোটটা তো ইন্টারেস্টিং ব্যাপার, ইমোট নালে বেশ মজা লাগে না, ঠিক আছে। ও ভাই আর ইমোটটা গাইস দেখতে পাচ্ছ খারাপ না, ভালোই আছে, নিউ লুক এটা অ্যান্ড ইমোট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে ইমোট অ্যান্ড ইমোটটা কিন্তু দেখতে খারাপ না, ভালোই আছে, ঠিক আছে। এখানে আপডেট করি অ্যান্ড গাইস এটা হয়ে গেল 7 লেভেল, ঠিক আছে ভাই, তাড়াতাড়ি হয়ে যাবে, অত ইয়ে নেই, ঠিক আছে। তোর গাইস এখানে ইকুইপ করতে হবে, বাট এখানে আমার ইমোটের সেই মানে ইমোটার জায়গা পুরো ফুল, ইমোট ভাই দেখতে পাচ্ছ গাইস আমি কোন লেভেল, পুরোনো দিনের স্মৃতি মনে করার জন্য গাইস এইসব ইমোট আমি নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ এই যে ইমোটটা, এই ইমোটটা, এইসব পুরোনো পুরোনো ইমোট মানে বলতো নিয়ে রাখলে বেশ ভালো লাগে, ঠিক আছে। সো বেসিক্যালি গাইস এবার কথা হচ্ছে মানে এভো গানটা আমাদের কেমন চলে এটাই হচ্ছে দেখার পালা। বাট তার আগে বলে যে এভো গানের ইমোটটা সেটা তো একটা ইন্টারেস্টিং বিষয়, তো এভো গানের ইমোটটা দিয়ে খুঁজে পায় কি পায় না আমি আবার খুঁজে পাই না, ঠিক আছে, ভিডিওর মধ্যে কানা হয়ে যায় ইমোটের সেকশনে আসলে, যেমনটা আমি অলরেডি কানা হয়ে গেছে, ঠিক আছে, খুঁজে পাচ্ছি না। তো বেসিক্যালি গাইস ছাড়ো, মেন কথা হচ্ছে থমসনটা চালিয়ে দেখা যাক। তো এখানে গাইস থমসন চালাতে গেলে ট্রেনিংয়ে যেতে হবে, কিছু করার নেই, অ্যান্ড সেখান থেকে থমসনটা নিতে হবে, ঠিক আছে। তো গাইস অনেকদিন গেম টেম খেলা হয়নি পিসিতে, মানে ফোনেই খেলি এখন, তোমরা গাইস বলতে পারো মানে তোমাদের মতোই হয়ে গেছে, আমার হাত পুরো সেট নেই। তো গাইস এখানে গাইস থমসন নেবো, অ্যান্ড থমসন নেওয়ার পরে গাইস দেখা যাক গাইস কেমন চলে না চলে আলাদা লেভেলের। তো এখানে গাইস নিতে হবে থমসন, তার জন্য SMG সেকশন, অ্যান্ড তারপরে গাইস দেখতে পাচ্ছ বাই, ব্যাস ব্যাস। তো গাইস তোমাদের গাইস বলতে পারো মানে নিতেই হবে এমন কোনো মানে নেই, বাট গাইস তোমরা আপগ্রেড করতে না করলেও তোমরা নিয়ে রাখতে পারো, ঠিক আছে, তো ব্যাপারটা খারাপ দেখাবে না, ভালোই আছে থমসনটা। সো বেসিক্যালি গাইস তোমরা যারা ভিডিও দেখছো না লাইক করে দেবো, আমি এখন বলি লাইক করার কথা, সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করো, আর প্লিজ যারা লাইক করে দিও, ঠিক আছে। তো বেসিক্যালি গাইস 19-20 ভালোই আছে, ঠিক আছে, খারাপ না খারাপ না, ভালোই চলছে। 19-20 গেল গাইস, গেল, এ ভাই সাব। সো গাইস বেসিক্যালি মানে ড্যামেজটা খারাপ দিচ্ছে না একেবারে, যাচ্ছে আগে থমসনে কিন্তু ড্যামেজ দেয়ই না, ও ভাই সেরা সেরা গাই সেরা চলছে, একেবারে খারাপ না, যতটা খারাপ ভেবেছিলাম যে থমসন খারাপ চলে, থমসন তো চালাই না এখন বেসিক্যালি, বাট একেবারে অতটা খারাপ চলছে না, ভালোই চলছে। ও ভাই 18 দূরে, ঠিক আছে, 18 করেই দিচ্ছে, বেশি দূরে তো ড্যামেজই দিচ্ছে না, তো চলছিল কোনো ব্যাপার না, আই থিঙ্ক তো বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম একেবারে যে খারাপ চলছে তা না, মোটামুটি ভালোই চলছে, যেটা আর কি এখানে ভালো করে দেখা দেখতে পাচ্ছ বিনা ভেস্টে 26-143 করে ড্যামেজ কিন্তু দিচ্ছে, ঠিক আছে, ভালোই আছে, খারাপ না। ওয়াও
ঠিক আছে, মানে বলতে স্ক্রিনটা বের করতে পারো, তার মানে যে ম্যাক্স করতে পারো কোনো বিষয় নেই, জাস্ট 4 তারিখে ইভেন্টটা আসছে ফেডারেলটা, অ্যান্ড এক মাস থাকবে তোমাদের ব্যাপার, কিন্তু গাইস বলতে পারো আলাদা লেভেলের আছে উইপেন্সটা আর কি, আমি হাতে নিয়ে নিই। তো এই ছিল এভো থমসনের ভিডিও, 4 তারিখে আসছে, আজকে গাইস 1 তারিখ, 2-3 পরশু দিনের পরের দিন চলে আসবে ইভেন্টটা, অ্যান্ড সেখান থেকে তোমরা বের করো অলরেডি, হয়তো মানে জানো মানে বলতে না যে ফেডারেলে কত ডায়মন্ড লাগে তোমরা অলরেডি জানো, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না, বাট তোমরা বের করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর কি বলবো, ঠিক আছে, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই বাই অ্যান্ড বাই।